হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন করে দিও, ভিডিওটা লাইক করে রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা। বাংলার থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়েছি, সেগুলো আমরা আজ ক্লিয়ার করব। যাই হোক, প্রশ্নপত্রটা আমরা ক্লিয়ার করব। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। সবার প্রথমে প্রশ্ন, ঘাসের পাতা কে কামড়ে ধরেছিল? উত্তর আমরা লিখব, বন্যার হাত থেকে বাঁচতে ঘাসের পাতা কামড়ে ধরেছিল একটি পিঁপড়ে। আচ্ছা, সবার আগে বলি, আমি কিন্তু এর আগে তোমাদের প্রচুর সাজেশন দিয়ে দিয়েছি, এনসিকিউ দিয়ে দিয়েছি, বড় প্রশ্ন দিয়ে দিয়েছি, বাংলারও অলরেডি পার্ট ওয়ানের আমি এর আগে আপলোড দিয়ে দিয়েছি কিছু আদার্স যে গল্প বা কবিতাগুলো আছে সেগুলোর, ঠিক আছে? তো সেগুলো কিন্তু প্লেলিস্টে থাকবে, প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে, ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আমাদের কি দিয়েছে, বলছে ভাই ভাগ্যে তুমি জিমন্যাস্টিক জানতে, ভাগ্যে মানে ভাগ্যিস হবে এটা, ভাগ্যিস তুমি জিমন্যাস্টিক জানতে কে জিমন্যাস্টিক জানতো? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পের পিঁপড়েটি জিমন্যাস্টিক জানতো। নেক্সট প্রশ্ন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত কয়েকটি বইয়ের নাম? উত্তর, কয়েকটি বই হলো ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, দাদামশায়ের থলে, উৎপল ও রবি। নেক্সট প্রশ্ন, মাটি আমাদের পৃথিবীটা তোমাদের, কে কাকে এ কথা বলেছিল? উত্তর, পিঁপড়ে ঘাসের পাতার প্রতি প্রশ্নবৃত উক্তিটি করেছিল, ওইটাই আসল, কোন কথাটিকে ঘাসের পাতার আসল বলে মনে হয়েছে? উত্তর, পিঁপড়ে কাজের লোক, এই কাজের লোক হয়ে ওটাকেই ঘাসের পাতার আসল বলে মনে হয়েছে। ভাই ভাগ্যিস তুমি, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি করালাম। নেক্সট প্রশ্ন, বর্ষার ঘাস কখন কি হয়ে হাসে? উত্তর, বর্ষার ঘাস শরতে কাশবন হয়ে হাসতে থাকে। শরতের রোদকে লেখক কিসের সঙ্গে, এটা কিসের হবে, কিসের সঙ্গে তুলনা করেছেন? শরতের রোদকে লেখক আশীর্বাদের সঙ্গে তুলনা করেছেন। মেঘের ফাঁক দিয়ে পিঁপড়ে কি দেখল? উত্তর, মেঘের ফাঁক দিয়ে পিঁপড়ে দেখল যে সূর্যের চোখ হাসছে। নেক্সট, হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন? উত্তর, রাঁচির থেকে হুড্রু যাওয়ার পথে, এটা হুড্রু হবে, হুড্রু যাওয়ার পথে রাস্তায় লেখকের সাইকেলের টায়ার ফেটে গেলে সেই জনমানবহীন জঙ্গলি জায়গা থেকে কিভাবে নিরাপদ জায়গায় ফিরবেন, এই রকম চিন্তা করছিলেন লেখক। আশায় বুক বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থেকে কেউ প্রথমে একটি লরি হাতছাড়া হয়ে যায়, এরপর যখন একটি বেবি অস্টিন দেখতে পেলেন তখন তিনি ভাবলেন যে কোনো যে কোনো উপায়ে এই গাড়িতে উঠতে হবে, ওই গাড়ি ছেড়ে দিলে ভয়ঙ্কর কোনো বিপদের মধ্যে পড়তে হতে পারে, তাই বেবি অস্টিনে উঠে পড়ে রাঁচি ফেরাকেই লেখক সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ বলেছেন। যখন বেবি অস্টিন গাড়িটি লেখক সরি বেবি অস্টিন গাড়িটি লেখকের একেবারে সামনে এসে পড়ল এবং গাড়িটার ঘাম্বার আর এটা ঘাম্বার এসে যেটা থাম্বার হবে, হ্যাঁ থ হবে, গাড়িটার থাম্বার আর কোনো লক্ষণই দেখতে পেলেন না, তখন তিনি মরিয়া হয়ে উঠলেন। লেখক সব রকম ভদ্রতা ত্যাগ করে আত্মরক্ষার তাগিদে গাড়ির দরজার হ্যান্ডেল ঘুরিয়ে একেবারে ভেতরে ঢুকে পড়লেন, কেননা লেখকের মতে এটাই হয়তো রাঁচি ফেরার শেষ সুযোগ। এইভাবে তিনি সেই সুযোগকে কাজে লাগালেন। নেক্সট প্রশ্ন, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? উত্তর, পাঠ্যাংশে এমন একটি দিনের কথা বলা হয়েছে যেদিন বানের জলের চারিদিকে ভাসছে আর তার সঙ্গে অবিরাম ধারায় বৃষ্টি পড়ে চলেছে। আমরা জানি পিঁপড়ে খুবই ছোট্ট প্রাণী, একটি বৃষ্টির ফোঁটা তার গায়ে আছড়ে পড়লেও সে আঘাত পেতে পারে, এমনকি মারাও যেতে পারে, তাই একলা অসহায় পিঁপড়েটিকে প্রবল জলে পথ হারিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে আশ্রয় নিতে হয়েছিল ঘাসের পাতার নিচে। নেক্সট প্রশ্ন, শেষ পর্যন্ত লেখক সেই বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন?
এরপরে তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হলেন? উত্তর, শীতের এক কুয়াশা মাখা রাতে প্রাণ বাঁচানোর জন্য লেখক বেবি অস্টিনে উঠে পড়লেন। তারপর দেখলেন যে গাড়িটিতে কোনো ড্রাইভারই নেই। তিনি বুঝতে পারলেন এটি নিশ্চয়ই একটি ভৌতিক গাড়ি। হলো এতটা। প্রথমে ভয় পেলেও আলস্যের কারণে তিনি ভাবলেন যে হেঁটে যাওয়ার চেয়ে গাড়িতে আরাম করে বসে যাওয়াই ভালো। তিনি আলস্যকে জয় করতে চাননি বলেই ভৌতিক গাড়িতে বসেছিলেন। কিন্তু লেভেল ক্রসিংয়ের মুখে এসে দেখলেন একটি রেলগাড়ি তেড়ে আসছে, অথচ গাড়িটার থামার কোনো লক্ষণই নেই। তখন তিনি প্রাণ বাঁচাতে কোনো মতে বেবি অস্টিন গাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন। নেক্সট প্রশ্ন বলেছে, এরপর তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হলেন? এতটা দেখে নিয়েছো, নেক্সট প্রশ্নের উত্তরে যাব। নেক্সট আমরা লিখব, ট্রেন চলে যাওয়ার পর লেখক দেখলেন মোটরগাড়ি ও তার কোনো ক্ষতি হয়নি। তখন বিষয়টি তার কাছে রহস্যজনক মনে হলো। সামান্য পরেই তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি দেখলেন চোখে চশমা লাগানো একজন ভদ্রলোক মোটরের পিছন থেকে বেরিয়ে আসছেন। ভদ্রলোক লেখকের কাছে সাহায্য চাইলেন এবং বললেন 8 মাইল দূর থেকে তিনি একাই গাড়িটা ঠেলে নিয়ে এসেছেন, পথে কোনো সাহায্যকারীকে পাননি। রেল লাইন পেরিয়ে 1 মিনিটের রাস্তা পেরোলেই ভদ্রলোকের বাড়ি। তাই লেখক যদি একটু হাত লাগান তাহলে তার একটু সুবিধা হয়, ঠিক আছে? অর্থাৎ বলা যায় লেখক শেষ পর্যন্ত একটা অদ্ভুত ও হাস্যকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, ঠিক আছে? নেক্সট, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কীভাবে গল্পে উন্মোচিত হলো? উত্তর, গল্পের শেষ পর্যায়ে এসে আমরা দেখি ট্রেনের ধাক্কার থেকে নিজেকে বাঁচাতে কোনো মতে ড্রাইভারহীন গাড়ি দরজা খুলে লেখক বেরিয়ে আসেন। ট্রেন চলে যাওয়ার পর সংবিত ফিরতে তিনি দেখেন যে তার ও মোটরগাড়ির কোনো ক্ষতি হয়নি। সংবিত মানে হচ্ছে এখানে হচ্ছে চেতনা, ঠিক আছে? তো ট্রেন চলে যাওয়ার পর সংবিত ফিরতে তিনি দেখেন যে তার ও মোটরগাড়ির কোনো ক্ষতি হয়নি। লেখকের প্রাণে বেঁচে যাওয়া এবং ঠিক সময়ে সেই চালকহীন গাড়িটির থেমে যাওয়া, এই দুটি ব্যাপারই লেখকের কাছে রহস্যজনক বলে মনে হয়। সেই সময় তিনি দেখেন একজন চশমা পরা লোক গাড়ির পিছন থেকে বেরিয়ে আসছেন। সেই ভদ্রলোকের কথা থেকেই লেখক জানতে পারেন যে তার বেবি অস্টিন গাড়িটির কল আট মাইল দূরে বিগড়ে যাওয়ায় লোকটি একাই গাড়ি ঠেলে নিয়ে আসছেন। তিনি লেখককে গাড়িটা একটু ঠেলে দেওয়ার অনুরোধ জানায়। এটাই ছিল বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পাতা, বৃষ্টি, জল, ঘাসের পাতা কে কীভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। উত্তর আমরা লিখব, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পে আমরা এক অসহায় পিঁপড়েকে বর্ষার জল থই থই পরিস্থিতিতে আটকে পড়তে দেখি। নিজের প্রাণে বাঁচতে সে আশ্রয় নেয় একটা গাছের পাতার নিচে। সেই পাতাটি আঁকড়ে ধরে নিজের প্রাণ বাঁচাতেও সক্ষম হয় সে। সেই প্রবল বর্ষার দিনে পিঁপড়ে মনে সাহস আর বাঁচার আশা জাগিয়ে তুলেছিল বৃষ্টি, পাশাপাশি পাতাও পিঁপড়ের মনে সাহস ও আশা জুগিয়েছিল। নেক্সট, পিঁপড়ে প্রথমে নিজেকে ক্ষুদ্র ও হীন ভাবলেও পাতা তার কর্মমুখর জীবনের এবং তার বেঁচে থাকার লড়াইয়ে তারিফ করেছে। পিঁপড়ে নিজেকে পৃথিবীর অংশীদার বলে ভাবতে না চাইলেও পাতা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে পৃথিবী সবার, মাটি সবার। বৃষ্টি পিঁপড়ের মনে আশা জাগানোর জন্য তাকে পাতার উদাহরণ দিয়েছে। সে বলেছে যে গ্রীষ্মকালে পাতা রোদ্দুরে পুড়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু বর্ষার জল ছোঁয়া পেয়ে সে আবার প্রাণশক্তি ফিরে পায়। জল জানিয়েছে বর্ষার ঘাস তলিয়ে গেলেও তারাই আবার শরতে কাশফুল হয়ে ফুটে ওঠে, চারিদিকে মাতোয়ারা করে তোলে। এই সমস্ত কিছু শোনার পর পিঁপড়ের মনেও আশা জাগে, সেও মনের সাহস পায়। নেক্সট,
নেক্সট, সে বুঝতে পারে ভালো মন্দ নিয়েই জীবন, খারাপ সময়ের অবসান এক সময় হবেই, আসবে ভালো সময়। এমন হয়তো প্রবল বর্ষায় প্রকৃতি জলমগ্ন হয়েছে, কিন্তু শরতের আশীর্বাদও তো বেশি দূর নেই। তাই বুকে সাহস রেখে আশা না হারিয়ে নতুন দিনের অপেক্ষা করতে হবে। নেক্সট প্রশ্ন, মাটি সবারই, পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ শীর্ষক গল্পে পাতা ও পিঁপড়ের সংলাপের মাধ্যমে একটি পরম সত্যের প্রকাশ ঘটেছে। গল্পে পিঁপড়ে নিজেকে মনে করে যে সে হীন, তার স্থান মাটির নিচে, সে যেন পৃথিবীর কেউ নয়, কিন্তু পাতা তাকে বলেছে যে মাটি সকলের। সত্যিই তাই, মাটি না থাকলে এই পৃথিবীতে কেউই তার অস্তিত্ব বজায় রাখতে পারত না। পৃথিবীর যা কিছু সব মাটির ওপরই থাকে, গাছপালা, মানুষজন, জীবজন্তু সবই থাকে মাটির ওপর, এমনকি জল, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র তাও থাকে মাটির ওপর। তাই মাটি সকলেরই, এই পৃথিবীর সবার জন্য, সবার অধিকার রয়েছে এই পৃথিবীতে, সকলেরই আশীর অংশীদার এই পৃথিবীর মাটি, হাওয়া, জল সমস্ত কিছুর, মানে সকলেই অংশীদার এই পৃথিবীর মাটি, হাওয়া, জল সমস্ত কিছুর। তাই মাটি সবারই কথাটার মধ্য দিয়ে যেন পৃথিবীর সব প্রাণী ও উদ্ভিদের আত্মীয়তার কথাই ফুটে উঠেছে। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো। এর আগেও অনেক প্রশ্ন দিয়েছি, সেগুলো দেখে নিও। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।